আজকে ভালো দাম, তারপর আমরা সব খাওয়া দেওয়া হবে কান্দিঘাট যাব। আমাদের জাতীয় পতাকা তোলার জন্য আমি আমাদের আজকে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী সদ্য জওহরলাল নেহরুর 130তম জন্মদিন আমরা পালন করছি। আজকে ভারতবর্ষের বর্তমান প্রেক্ষাপটে নেহরু খুবই প্রাসঙ্গিক। গত 5 বছরে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার চলছে, সারা ভারতবর্ষে গণতন্ত্রের যে মূল প্রাণ যেটার উপর ভারতের সংবিধান দাঁড়িয়ে আছে, ধর্মনিরপেক্ষতা, সেটাকে ধ্বংসের পথে সারা ভারতবর্ষে আজকে অসহিষ্ণুতা। এবং জওহরলাল নেহরু এবং গান্ধীজি বলতেন, গ্রাম যতক্ষণ পর্যন্ত অর্থনৈতিকভাবে সবল না হবে, শক্তিশালী না হবে, ততক্ষণ ভারতবর্ষ শক্তিশালী হবে না, অর্থনৈতিক দিক থেকে দুর্বল হবে। আজকে নরেন্দ্র মোদীর 5 বছরের শাসনকালে, কালকে আপনার গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স প্রকাশিত হয়েছে, তাতে ভারতবর্ষ এখানে দরিদ্রতম দেশ ভারত পৃথিবীতে 117টা কান্ট্রিকে চিহ্নিত করেছে, তার মধ্যে ভারতবর্ষের স্থান হয়েছে 102 নম্বরে। এবং সেখানে বলা হয়েছে প্রতিবেদনে, ভারতবর্ষ পৃথিবীর মধ্যে অত্যন্ত কঠিন পরিস্থিতি এবং ক্ষুধাপীড়িত একটা দেশ, যেখানে মানুষের ডাল ভাত মিলছে না, এই অবস্থায় গিয়ে ভারতবর্ষে দাঁড়িয়েছে। 1985 পর্যন্ত ভারতবর্ষের প্রোটিনের মান প্রতিটা ভারতবাসীর ছিল 66%, এখন সেটা আজকে 2019 এসে দাঁড়িয়েছে 50% প্রোটিনের পরিমাণ ভারতবর্ষ। সুতরাং ভারতবর্ষের অর্থনীতি শেষ, সারা ভারতবর্ষ আজকে ইকোনমির দিক থেকে চিন্তা করতে গেলে ভারতবর্ষ বাংলাদেশের নিচে, ভারতবর্ষ শ্রীলঙ্কার নিচে, ভারতবর্ষ সিকিমের নিচে। এর মধ্যে ভারতবর্ষের মোদী আমাদের গিয়েছিলেন আরেকটা এগ্রিমেন্ট, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সই করার জন্য 15টা কান্ট্রির কাছে, সেখানে সেটা যদি সই করতো তাহলে ভারতবর্ষটা বিক্রি হয়ে যেত। আমরা তার বিরুদ্ধে গত পাঁচ তারিখ থেকে আন্দোলন করছি। আজকে আমাদের এখানে আন্দোলন আছে মোদীর এই জনবিরোধী নীতির বিরুদ্ধে। সেইখানে আমাদের এই প্রতিবাদের ফলে উনি বিশ্বে গিয়েছিলেন সই করতে, সই না করে চলে এসছেন, পিছিয়ে এসছেন, সেটা আমাদের নৈতিক জয়, সোনিয়া গান্ধীর নৈতিক জয়। এবং সেটা যদি সই করতেন ভারতবর্ষটা বিক্রি হয়ে যেত, ভারতবর্ষের ধ্বংস হয়ে যেত অর্থনৈতিক দিক থেকে। চায়না, ইন্দোনেশিয়া, ফ্রান্স, জার্মান সমস্ত দেশ ভারতবর্ষের দখল করে নিত, ভারতবর্ষের আমাদের যারা পণ্য উৎপাদন করে তাদের পণ্যগুলি আর ভারতবর্ষে বিক্রি হতো না। সেইখানে বিশ্বের অন্যান্য কান্ট্রিগুলিকে ভারতবর্ষে ব্যবসা করার জন্য নরেন্দ্র মোদী সাহেব সেখানে যে রয়্যালিটি আছে, রয়্যালিটি প্রায় 86 থেকে 90% পর্যন্ত মুকুব করে দিয়েছেন, সেটা সই করতে যাচ্ছিলেন আমরা। সুতরাং আজকে ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে, বর্তমান পরিপ্রেক্ষিতে নেহরু খুবই প্রাসঙ্গিক। নেহরুর আদর্শ এবং নেহরুর নীতিকে যদি ফলো না করা হয়, শক্তিশালী না করা হয়, তারা ভারতবর্ষের সামনে দিন আরও বিপজ্জনক, কিছুদিন পরে ভারতবর্ষের সাধারণ মানুষ না খেয়ে মারা যাবে। সেই জন্য
আমরা আজকে সারা ভারতবর্ষে যেমন পালিত হচ্ছে আমাদের সমস্ত ব্লকে ডিস্ট্রিক্টে পালিত হচ্ছে আমরা নেহরুর আদর্শ নিয়ে সামনের দিনে সংগ্রাম করব।